أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ প্রথমেই তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা তোমাদের মা বাবার প্রতি রইল সালাম প্রিয় শিক্ষার্থীরা এই করোনা মহামারীর সময়ে তোমাদেরকে আমরা নির্দেশনা দিয়েছিলাম মাস্ক ব্যবহার করবে হালকা ব্যায়াম করবে প্রচুর বিশুদ্ধ পানি পান করবে ঝুঁকিপূর্ণ কাজে অংশগ্রহণ করবে না বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মোতাবেক এই শীতকালীন সময়ে আবার করোনার প্রভাব দেখা যাচ্ছে বিদায় তোমাদের আরও অধিক সতর্ক হওয়া প্রয়োজন তোমরা এই সময়ের মধ্যে কোনো দলীয় খেলাধুলায় কিংবা বন্ধু বান্ধবদের সাথে একই সাথে আড্ডা দেওয়া কোনো অনুষ্ঠানে যোগদান করা এগুলো থেকে বিরত থাকবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা করে আমি আমার নির্ধারিত পাঠে ফিরে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আমার আজকের পাঠ দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যারা 2021 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে পৌরনীতি ও নাগরিকতা বিষয় পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের তৃতীয় অধ্যায়ের আমরা আলোচনা করব আজকে আইন স্বাধীনতা এবং সাম্য আইন স্বাধীনতা ও সাম্য আমরা দেখে নিই আইন কাকে বলে আইন এটা ল নিয়ম কার জন্য নিয়ম মানুষের জন্য নিয়ম এই মানুষের জন্য পৃথিবীতে যত আইন তৈরি হয়েছে শুধু মানুষকে সুশৃঙ্খল ভালোভাবে চলা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দ্বিপাক্ষিক একক যৌথ যে সমস্যাগুলো রয়েছে তা মীমাংসা করার জন্য সর্বক্ষেত্রে আইনের প্রয়োগ রয়েছে আমরা এখন পরিণতির ভাষায় আইন কাকে বলে একটু দেখে নিই সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং মানুষের জন্য ব্যবহৃত নিয়মের সমষ্টিকে আইন বলে আইন হলো সার্বভৌমের আদেশ আইন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে তাহলে দেখা যাচ্ছে সব কিছুই এই আইনগুলো মানুষের জন্য কারণ মানুষ হাঁটতে চলতে বিভিন্ন কাজে আইনের ব্যত্যয় ঘটিয়ে থাকে সেই মানুষকে সুশৃঙ্খলভাবে চালনার জন্য পরিচালনার জন্য আইন তৈরি হয়েছে সেই আইনগুলো আমরা মেনে চলব তাহলে মানব জীবন সুখী ও সমৃদ্ধিশালী হবে এই পৃথিবী হবে বাসযোগ্য তারপরে স্বাধীনতা স্বাধীনতা অর্থ আমরা জানি স্বাধীনভাবে কাজ করা মত প্রকাশ করা স্বাধীনতার অর্থ এই নয় যা খুশি তা করা আমাদের নিয়মের মধ্যে আইন মেনে চলে আমাদেরকে স্বাধীনতা ভোগ করতে হবে পরিণতির ভাষায় আমরা দেখে নিই স্বাধীনতা কাকে বলে অন্যের কাজে হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করে কাজ করাই হলো স্বাধীনতা আবার দেখে নিই অন্যের কাজে হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করাই হলো স্বাধীনতা তাহলে আমি বলেছিলাম স্বাধীনতা অর্থ যা খুশি তা করা নয় অন্যের সম্পদ হরণ করা অন্যকে অন্যায় অন্যের প্রতি অন্যায় আচরণ করা এগুলো স্বাধীনতা নয় নিয়ম মেনে আইন মেনে আমার স্বাধীনতা আমি ভোগ করব এটাই হলো স্বাধীনতা স্বাধীনতা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে যে আইন মেনে চলে ওই ব্যক্তি সেরা ওই ব্যক্তি স্বাধীন এবং আইন মেনে চলে ফলে তার সমাজে তার সবসময় সে মাথা উঁচু করে চলে স্বাধীনতা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে এবং
অধিকার ভোগের ক্ষেত্রে বাধা অপসরণ করে। সে নিজে যেমন স্বাধীনভাবে চলাচল করে, নিজের মত প্রকাশ করে এবং অন্যের কাজে বাধা সৃষ্টি করে না, নিজের দায়িত্ব কর্তব্যের প্রতি সচেতন, অন্য নাগরিকেরও যাতে সেই ধরনের সুযোগ সুবিধা পায় সেই দিকেও সে সচেতন থাকে। এবার দেখি সাম্য। সাম্য অর্থ সমান, কিন্তু এই পৃথিবীতে সবাই সমান নয়, সবাই সমান হতেও পারে না। যদি সবাই সমান হতো তাহলে এই পৃথিবী সুন্দর বাসযোগ্য পৃথিবী হিসেবে গড়ে উঠতো না, কারণ এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে এবং এই শ্রেণী পেশার মানুষের প্রয়োজন রয়েছে। তাই সাম্য মানে সমান নয়, সমান করার প্রক্রিয়া, স্বাধীনভাবে নিজের আইন মেনে নিয়মনীতি মেনে যে যার কাজে অংশগ্রহণ করবে এবং সুন্দরভাবে সে তার দাবি আদায় করে নেবে এবং নিজে একটা ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে, এটাই হবে তার উদ্দেশ্য। আমরা দেখে নিই পরিণতির ভাষায় সাম্য কী। সাম্য অর্থ সমান, কিন্তু সমাজে সকলেই সমান নয় বা সমান হওয়া সম্ভবও নয়। পরিণতিতে সাম্য বলতে বোঝায় সমান, পরিণতিতে সাম্য বলতে সমান করে নেওয়ার প্রক্রিয়াকে বোঝায়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই স্বাধীনভাবে বসবাস করব এবং নিজের অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতন থাকব। নিজের অধিকার এবং কর্তব্য, নিজের সুযোগ সুবিধা গ্রহণ এবং প্রদান করব। এইভাবেই আমরা আমাদের সমাজে সাম্য প্রতিষ্ঠা করব। ছোট বড়ো বিভেদ, ধনী দরিদ্রের বিভেদ এগুলো না করে আইন মেনে আমরা যে যার অধিকার ভোগ করব। বিভিন্ন আচার অনুষ্ঠান সামাজিকতা বজায় রেখে আমরা সুন্দরভাবে বসবাস করব, এটাই হবে সাম্য। এখন আমরা দেখব এই আইন, স্বাধীনতা এবং সাম্য। আইন কয় প্রকার, সরকারি আইন, বেসরকারি আইন এবং আন্তর্জাতিক আইন। আইন তিন প্রকার, সরকারি আইন, বেসরকারি আইন এবং আন্তর্জাতিক আইন। সরকারি আইন কি? মানুষের মৌলিক অধিকারগুলো সংরক্ষণ করে তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং সে অনুযায়ী তাদেরকে চলতে বাধ্য করা, রাষ্ট্রগত অঙ্গীকারবদ্ধ, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ করা। তেমনি নাগরিকেরও দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আমরা দেখে নিই আইনের বৈশিষ্ট্য মধ্যে রয়েছে বিধিবদ্ধ নিয়মাবলী, আইন কতকগুলো প্রথা রীতিনীতি এবং নিয়মকানুনের সমষ্টি। আইন ব্যক্তির বাহ্যিক আচরণের সাথে যুক্ত, আইনের কি করে, আইন মানুষের বাহ্যিক আচরণ ও কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে। আইন বিরোধী কাজের জন্য শাস্তি দেওয়া হয়, শাস্তির ভয়ে মানুষ কি করে, এই অপরাধ কর্ম থেকে বিরত থাকে। রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি রয়েছে, কি কাজে, সমাজে যেসব নিয়ম রাষ্ট্র অনুমোদন করে সেই কাজ আইনে পরিণত হয়, রাষ্ট্রীয় স্বীকৃতি ছাড়া কোনো বিধিবিধান আইনে পরিণত হয় না। ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ এবং ব্যক্তির স্বাধীনতা রক্ষক, আইন কি করে, ব্যক্তির স্বাধীনতার রক্ষা কবচ হিসাবে কাজ করে, এই জন্য আইনকে স্বাধীনতার রক্ষকও বলা হয়। সার্বজনীন, আইন সার্বজনীন, সমাজে সকল ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান, নারী পুরুষ ধনী দরিদ্র জাতি ধর্ম বর্ণ গোত্র সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম আইন কি বা কাকে বলে, আইনের বৈশিষ্ট্যগুলো কি। আইন সবার জন্য প্রযোজ্য, আইন সার্বভৌম ক্ষমতার অধিকারী, ব্যক্তির মর্যাদা জীবন রক্ষা সব কিছু করে আইন দ্বারা, এবং ব্যক্তির পূর্ণ বিকাশের জন্য স্বাধীনভাবে বসবাসের জন্য এই পৃথিবীকে বাসযোগ্য করে তোলার জন্য রাষ্ট্র ব্যক্তির মর্যাদাকে প্রতিষ্ঠিত করে থাকে।
এই বিভিন্ন আইন প্রয়োগের মাধ্যমে। আইন না থাকলে ব্যক্তি স্বেচ্ছাচারিতায় পরিণত হয়, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই আইন দ্বারাই সমাজ, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হয়। আমরা দেখে নেব এবার আইন, আমরা তিনটা আইন দেখলাম, এর ব্যবহার। সরকারি আইন কীভাবে হয়? সরকারি আইন দেখি, সরকারি আইন, বেসরকারি আইন এবং আন্তর্জাতিক আইন আমরা পড়েছি। সরকারি আইন ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক বজায় রাখার জন্য যে আইন প্রণয়ন করা হয় বা প্রয়োগ করা হয় তাকে বলা হয় সরকারি আইন। সরকারি আইন কয়েক প্রকার রয়েছে, যেমন ফৌজদারি আইন, প্রশাসনিক আইন, সাংবিধানিক আইন। ফৌজদারি আইন এর দ্বন্দ্ববিধিও রয়েছে, প্রশাসনিক আইন এর দ্বন্দ্ববিধিও রয়েছে এবং সাংবিধানিক আইন। আমরা ফৌজদারি আইন কি একটু দেখে নিই। রাষ্ট্রের বিচার বিভাগের কাজ পরিচালনার জন্য এ ধরনের আইন প্রণয়ন করা হয়। কোনো কারণে ব্যক্তির অধিকার ভঙ্গ হলে এই আইনের সাহায্যে তার অধিকার রক্ষার ব্যবস্থা করা হয়। প্রশাসনিক আইন রাষ্ট্রের শাসন বিভাগ এবং এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য এই ধরনের আইন প্রণয়ন করা হয়। এই আইনের মাধ্যমে বিভিন্ন প্রশাসনিক কাজ পরিচালিত হয়। সাংবিধানিক আইন, এই আইন রাষ্ট্রের সংবিধানে উল্লেখ করা হয় বা উল্লেখ থাকে, সাংবিধানিক আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। এবার আমরা দেখব বেসরকারি আইন, ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষার জন্য যে আইন প্রণয়ন করা হয় বা প্রয়োগ করা হয় তাকে বলা হয় বেসরকারি আইন। যেমন চুক্তি, দলিল সংক্রান্ত আইন ও সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য যে আইন তার সহায়তা প্রদান ভূমিকা, সহায়তা প্রদানে ভূমিকা করে থাকে এই আইন বেসরকারি আইন। আন্তর্জাতিক আইন, এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের চুক্তি, ব্যবসা বাণিজ্য, আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিরোধ মীমাংসা, এগুলো হলো আন্তর্জাতিক আইনের মাধ্যমে নিষ্পত্তি হয়ে থাকে। আন্তর্জাতিক, এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষা, কীভাবে আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিরোধ মীমাংসা করা যায় তা এ আইনে উল্লেখ রয়েছে এবং সেভাবেই হয়ে থাকে। যেমন আমরা আমাদের সমুদ্র সীমা নির্ধারণের জন্য আন্তর্জাতিক আদালতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেস করার পর আমরা আমাদের মিয়ানমারের সাথে যে সমুদ্র সীমা নিয়ে বিভিন্ন সময়ে সীমা লঙ্ঘন করার কারণে যে উত্তেজনা দেখা দিত, এর প্রেক্ষিতে আন্তর্জাতিক আদালতে কেস করে আমরা আমাদের সমুদ্র সীমা নির্ধারণ করেছি। ইন্ডিয়ার সাথে আমাদের সমুদ্র সীমা নিয়ে বিভিন্ন সময়ে বিরোধ দেখা দিত, সেখানে স্থানীয়ভাবে সরকারের সাথে চুক্তি করে দুই ছিটমহল বিনিময়ের মাধ্যমে আমরা সেটা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেছি। এগুলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এ পর্যন্ত আলোচনা করলাম। তোমরা ভালো করে এই অধ্যায়টি পড়বে, অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এর মধ্যে সৃজনশীল নৈবত্তিক অংশ রয়েছে এবং যে স্টিম রয়েছে, কয়েকটা স্টিম হবে এখানে, তোমরা উদ্দীপকগুলো সাজাবে এবং এই উদ্দীপক আইন, স্বাধীনতা এবং সাম্য, এই তিন চ্যাপ্টার থেকে তিনটি উদ্দীপক নিজেরা তৈরি করবে এবং এর প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে রাখবে। তোমাদেরকে আবারও বলি, তুমি সুস্থ থাকবে, সুস্থ দেহে সুন্দর মন। মন ভালো করার জন্য প্রয়োজনে হালকা ব্যায়াম করবে, কিছু সময় টিভি দেখবে, ভালো অনুষ্ঠানগুলো এবং গল্পের বই পড়বে সময় করে, তাহলে তোমার মন ভালো হয়ে যাবে, সুস্থ দেহ নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকবে, আগামী দিনে তুমি নেতৃত্ব দিবে, এই জাতি তোমাদেরকে প্রত্যাশা করে।
तुम्हारा सुस्थ थको सुंदर थको ये प्रत्याशा कर आज के क्लास शेष कर सकल के आल्ला हाफेज़।